আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্যানভিশন হেলথের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর চেম্বারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অধ্যাপক ডাক্তার জে মকবুল হোসেন ভাস্কুলার ও ইন্ডোভাস্কুলার সার্জন হিসাবে ইবনিসা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে আমাদের আলোচ্য বিষয় গ্যাংগ্রিন বা পচন রোগ এই রোগটা একটা রোগ এমন একটা রোগ যে কোনো জায়গাতে বিশেষ করে আমাদের পায়ে বা হাতে যদি এই রোগটা হয় তাহলে যে অংশে এই রোগটা হয় এটাকে কেটে ফেলতে হয় এবং এই গ্যাঙ্গেরিন বা পচন রোগ আমরা সচরাচর রাস্তাঘাটে যখন চলাফেরা করি অনেককে দেখি যে পঙ্গু যারা লাঠি নিয়ে অথবা একটা ভট দিয়ে হাসছে অথবা যারা পঙ্গুত্বের কারণে ভিক্ষাবৃত্তি অবলম্বন করছে তাদের শুরুটা কিন্তু এভাবে হয়েছিল যে পচন রোগের ফলে তাদের এই হাত বা পায়ের একটা নির্দিষ্ট অংশ কেটে ফেলতে হয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় এই রোগটার উপর গ্যাঙ্গেরিন বা পচন রোগ আমরা বলে থাকি যে যেসব কারণে রক্তনালীতে ব্লক হয় রক্তনালিতে ব্লক হয় রক্তনালী ব্লকের ফলেই কিন্তু গ্যাঙ্গিরিন বা পচন রোগ হয় একদিনেই কিন্তু এই গ্যাঙ্গিরিন বা পচন রোগ হয় না আমরা সবাই কিন্তু হার্টের ব্লক কথার সাথে পরিচিত যেসব কারণে হার্টে ব্লক হয় সেই একই কারণে আমাদের যে হাত পায়ে যে রক্তনালী আছে এগুলোতেও কিন্তু ব্লক হয় কি কি কারণে এটা হয় তার মধ্যে যদি আমরা বলি যে ধূমপান হচ্ছে সবার শীর্ষে এরপরে রয়েছে প্রেশার মানে হাইপার টেনশন যেটাকে আমরা বলি ডায়াবেটিস এবং রক্তে অতিরিক্ত মাত্রায় চর্বি এই কয়েকটা রিস্ক ফ্যাক্টরের প্রভাবে কিন্তু মানুষের হাত বা পায়ের রক্তনালীতে ব্লক হয়ে থাকে এবং হাত বা পায়ের রক্তনালীতে ব্লক হলে আমরা যেটা বসি একদিনে পচন রোগ ধরে না বরং রক্তনালীতে ব্লক হলে ধরা যাক কারো পায়ের রক্তনালীতে ব্লক হলো পায়ের রক্তনালী আমরা জানি এটা হার্ট থেকে বুকের মধ্যে হয়ে পেটের মধ্যে দিয়ে তারপর কিন্তু পায়ের রক্তনালীতে আসে ধরা যাকে এটা পেটের মধ্যে নাভি বরাবর কোনো রক্তনালীতে ব্লক হলো তখন একজন মানুষ হাঁটা চলাফেরার সময় কিন্তু প্রথমে একটু অস্বস্তি বোধ করে কতদূর হাঁটার পরে কিন্তু সে বিশ্রাম নেয় তারপর সে আর হাঁটতে পারে না আবার বিশ্রাম নেয় আবার হাঁটা এভাবে চলতে থাকে একটা পর্যায়ে যেয়ে কিন্তু সে আর বিশ্রামরত অবস্থায় কিন্তু তার পায়ে ব্যথা শুরু হয় এবং প্রচণ্ড ব্যথা সে রাতে ঘুমাতে পারে না দিনে ঘুমাতে পারে না যেটাকে আমরা বলি রেস্ট পেইন তারপরে একটা পর্যায়ে একদিন দেখা যায় যে পায়ে কোথাও কোথাও একটা জায়গাতে আলসার বা ঘা ডেভেলপ করছে একটা পর্যায়ে দেখা যায় বিশেষ করে পায়ের আঙ্গুলে বা হাতের আঙ্গুলে কালো হয়ে আসছে ওই জায়গাটা ঠান্ডা হয়ে আসছে ওই জায়গায় কোনো অনুভূতি নেই এবং কখনো কখনো ওখান থেকে ইনফেকশন থেকে ফাউল স্মেলিং পর্যন্ত গড়াতে পারে আমরা যেটা বলছি যে একজন মানুষ কিন্তু বিশেষ করে পচন যে স্টেজে অর্থাৎ গ্যাংগ্রিন স্টেজে দেখলে একজন মানুষ কিন্তু একজন মানুষ চিকিৎসক প্যারামেডিক্স তারা যে কেউ ডিটেক্ট করতে পারে যে একটা জায়গাতে এটা নর্মাল না এটা অ্যাবনরমাল এটা কালো এবং এটাতে কোনো বোধ নাই এটাতে এটা মৃত একসেন্সে এটা মৃত এই স্টেজে একজন লেম্যান নন মেডিকেল লোক এটাকে ডিটেক্ট করতে পারে কিন্তু আগের যে স্টেজগুলো বসি যে স্টেজে একজন মানুষ কতটুকু হাঁটার পরে পায়ে ব্যথা করে তারপর বিশ্রাম নিতে হয় তারপর হাঁটা চলাফেরা করে অথবা একজন মানুষ যখন বিশ্রামরত অবস্থায় থাকে তখন তার যে প্রচণ্ড ব্যথা করে এই স্টেজে ডায়াগনোসিসটা একজন চিকিৎসক বা ষাটজন তারা এটা ডায়াগনোসিস করতে পারেন এই ডায়াগনোসিসের অন্যতম বড় হাতিয়ার হচ্ছে পালস এক্সামিনেশন যেটাকে আমরা সাধারণভাবে বলি নাড়ি দেখা আসলে মেডিকেল ভাষায় পালস আমাদের হাত বা পায়ে যেখানেই রক্ত সরবরাহ আসে সেখানেই কিন্তু একজন চিকিৎসক পালসের মাধ্যমে যদি উনি দেখেন যে না একজন মানুষের এই ধরনের উপসর্গ আসে সাথে তার পায়ে বা হাতে পাস পাওয়া যাচ্ছে না তাহলে ধরে নিতে হবে যেখানে রক্ত সরবরাহজনিত সমস্যা এবং রক্ত ব্লক তৈরি হয়েছে যে কারণের জন্য ওনার এই সমস্যা হচ্ছে এবং এটা একটা হচ্ছে যে আমরা বলি ক্লিনিক্যাল এক্সামিনেশান অর্থাৎ মেডিকেল যে আমাদের টেকনোলজি আছে এই টেকনোলজির মাধ্যমে বেডসাইড পরীক্ষার মাধ্যমে একটা ইভলেট করা যায় এছাড়া যে আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা আছে হাত পায়ের যে শিরার আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা ডুপ্লেক্স স্টেডি আমরা বলি এটার মাধ্যমে কিন্তু এই রোগটা কোথা থেকে শুরু কোথায় তার শেষ এবং এই রোগটার বিস্তৃতি এবং মাত্রা এটা কিন্তু আমরা আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে ধরতে পারি এছাড়া আধুনিককালে আমাদের যে এনজিওগ্রাম যেটা আমরা বলি এনজিওগ্রাম মানে রক্তনালী ক্যামেরাতে দেখা এক ধরনের পরীক্ষা যে এনজিওগ্রাম সিটি এনজিওগ্রাম এমআর এনজিওগ্রাম এবং ক্যাথলেবে এনজিওগ্রাম অনেকগুলো পদ্ধতি আছে এই সব পদ্ধতিগুলোই কিন্তু ইবনিসেনা মেডিকেল কলেজ হাসপাতাল ইবনিসা হাসপাতাল সর্বত্রই এই পরীক্ষাগুলো করা যায় এই পরীক্ষাগুলোর মাধ্যমে রোগ রোগের বিস্তৃতি এবং এইটার চিকিৎসার পদ্ধতি সম্পর্কে আমরা কিন্তু দিক নির্দেশনা পেয়ে থাকি আর চিকিৎসা পদ্ধতি সাধারণভাবে অতীতকালে যেটা ছিল কোনো অংশে বিশেষ করে পায়ে বা হাতে গ্যাংগ্রিন হলে তখন চেষ্টা করা হতো তার উপর থেকে কেটে ফেলা কখনও কখনো হাঁটুর নিচে কখনো কখনো হাঁটুর উপরে কেটে ফেলা তার মানে কি পচন হয়েছে আঙ্গুলে অথবা একটা হয়তো পাঁচ আঙ্গুলের একটা আঙ্গুলে বা দুইটা আঙ্গুলে কেটে ফেলতে হতো এটা হাঁটুর উপরে কিন্তু এখনকার দিনে চিকিৎসা পদ্ধতি বদলে গেছে এই চিকিৎসা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে যে কাটা করে বাইপাস অপারেশন করা আর আধুনিকতম চিকিৎসা হচ্ছে কোনো কাঁটা ছাড়াই যেখানে ব্লক তৈরি হয়েছে ওই ব্লকের জায়গাতে আমরা বলি যে রিং বা স্টেন্ট। হার্টে যেমন ব্লক হলে আমাদের দেশের মানুষ সবাই কিন্তু কম বেশি পরিচিত যে হার্ট ব্লক এবং হার্টে স্টেন্ট বা রিং লাগানো হয় একইভাবে আমাদের হাত পায়ে রক্ত যদি কোথাও ব্লক ধরা পড়ে এনজিওগ্রামের মাধ্যমে তাহলে সেখানেও কিন্তু কাটা না করে আমরা স্ট্যান্ড বা রিং যেটা আছে। এটা যদি আমরা কাটা ছাড়া আমরা সেখানে বসাতে পারি তাহলে তাৎক্ষণিকভাবেই কিন্তু একজন মানুষের শরীরে রক্ত সরবরাহ বাড়ে হাত পায় পাউস ফিরে আসে শুধু তা না পায়ে যে ব্যথা ছিল যে ব্যথার ক্ষতি একটু আমরা বসিলাম সে ব্যথা থেকে শুধু মুক্তি পায় শুধু যে অংশটুকু গ্যাংগ্রিন হয়েছে ওই অংশটুকু শরীর থেকে ফেলে দিতে হবে এবং এই লিমিটেড যে আমরা বলি এর দ্বারা সে হাঁটা চলাফেরা করতে পারে তার যে পেশাগত দায়িত্ব পালন করতে পারে নতুন একটা জীবন সেখানে ফিরে পেতে পারে আমরা জানি যে কাটা ছাড়া মানে সেখানে একটা অ্যানিস্থিসিয়া সে অ্যানিস্থিয়া হতে পারে পুরো অজ্ঞান করে অথবা হবে রিজিওনাল কোমরে একটা ইঞ্জেকশন দিয়ে পায়ের পেট এবং শরীরের নিচের অংশ অবাস করে একটা অপারেশান এই অপারেশনে সাধারণত কয়েক ঘন্টা সময় দরকার হয় শুধু তা না এখানে ইনসিসান কাটাছাড়া করতে হয় তো যেখানে কাটা প্রশ্ন সেখানে সময়ের প্রশ্ন শুধু তা না কাটাছাড়া করলে সেখানে ইনফেকশানের প্রশ্ন আসে এই কাটাছাড়া জায়গাটা কমপক্ষে হিলিং হতে দশ থেকে চোদ্দো দিন সময়ের প্রয়োজন হয় একজন রুগীকে হাসপাতালে এতদিন থাকতে হয় এবং এতদিন থাকার পরে যখন সে বাসায় ফিরে যাবে কর্মস্থলে ফিরে যেতে তার অনেক বেশি দিন সময় প্রয়োজন হয় পক্ষান্তরে যখন আমরা কাটা ছাড়া ছাড়া রিং বসি এটা চিকিৎসা করি অথবা বেলুন দিয়ে যে জায়গাটা চি চিকন হয়ে আসে যে জায়গাটা শুরু হয়ে আসে অথবা বন্ধ হয়ে আসে এটা যখন আমরা বেলুনের মাধ্যমে মোটা করা প্লাস এখানে যখন আমরা স্ট্যান্ড বসিয়ে দিই তাহলে একজন মানুষ কখনো কখনও একদিনে কখনো কখনো দুই দিনে কিন্তু সে বাসায় ফিরে যেতে পারে যখন সে বাসায় ফিরে যায় অল্প সময়ের মধ্যেই তার এই রোগের উপসর্গ থেকে সে মানে সে সেফ সাইডে চলে যেতে পারে প্লাস দ্রুত সে তার কর্মস্থলে ফিরে যেতে পারে আমরা বলতে চাই যে যে কারণগুলো আমরা বছিলাম যে ধূমপান হচ্ছে এমন একটা জিনিস যে এটা এক নম্বর কালপ্রিট হিসাবে রক্তনালী বন্ধের হিসাবে আমরা চিহ্নিত করে থাকি সারা বিশ্বব্যাপী এবং ধূমপান যে জিনিসটা এটা হচ্ছে একজন মানুষ তার ব্যক্তির ইচ্ছার উপর ইচ্ছা করলে সে তার ধূমপানটা বন্ধ করতে পারে ফলে একজন ধূমপায় চিকিৎসা হচ্ছে ধূমপান বর্জন করা আর বাদ বাকি যেগুলো আমরা বুঝি প্রেশার ডায়াবেটিস এবং চর্বির মাত্রা এইগুলো কিন্তু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার বিষয় আর ধূমপানটা বর্জন করার বিষয় ধূমপান বর্জন করতে পারলে একজন মানুষে নিজে তার পরিবার অন্য যারা আসে প্যাসিভ স্মোকিং থেকে তাদেরকে সেভ করতে পারে বড় অঙ্কের অর্থ খরচ যে হয় প্রতি মাসে প্রতি বছরে সেখান থেকে সে নিরাপদে থাকতে পারে এবং তার শরীরও সুস্থ থাকতে পারে ফলে আমরা বলবো যে ধূমপানটা সবার শীর্ষে এবং এটাই আগে বন্ধ করা উচিত সাথে সাথে কথা বলতে চাই এটার যে আধুনিকতম চিকিৎসা বিশ্বে যা যা বিদ্যমান ইবনিসা মেডিকেল কলেজ ইবনিসেনা মেডিকেল কলেজ হাসপাতাল ইবনিসেনা হাসপাতালের অন্যান্য যে স্পেশালিস্ট শাখা আছে সেখানে এর সমস্ত চিকিৎসা পদ্ধতি বিদ্যমান আছে দর্শক সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি